এরকম প্রায় 12টি দলিল রয়েছে তো দ্বিতীয় দলিল কি দ্বিতীয় দলিল হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে ভাষণ দিলেন বা হজ করলেন তার জীবনে হজ করেছেন কয়বার একবার তার জীবনে একবারই হজ করেছে এটাই প্রথম হজ এটাই শেষ হজ এই কারণে এই হজকে বলা হয় হজে বিদা বা বিদায়ী হজ তো এই হজে যে আরাফা হয়েছে এই আরাফা ছিল জুমার দিন এই দিনে আরাফার ময়দানে একটি আয়াত অবতীর্ণ হয়েছে অনেকে হয়তো স্মরণ রেখেছেন অনেকে হয়তো স্মরণ রাখেননি সেই আয়াতটি কি ওই আয়াতটি হলো 5 নম্বর সূরা সূরা মায়দা 3 নম্বর আয়াত দেখুন তো আয়াতটি মনে আছে কিনা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা এটা হলো বিদায় হজের ভাষণে এই আয়াত অবতীর্ণ হয়েছে জুমার দিন আরাফাতের ময়দানে এর কিছুদিন পরেই আল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন আর অত আয়াত আল্লাহ সুবহানাল্লাহ বলছেন আল্লাহর নবীর জীবন ঘনিয়ে এসেছে এটা যেমন একটা ইঙ্গিত আর একটা সরাসরি ইঙ্গিত দিয়েছেন আজকে থেকে ইসলাম হুকুম আহকামের দিক থেকে নিয়ামতের দিক থেকে চতুর দিক থেকে ইসলাম পরিপূর্ণ বলছে আলিয়াওমা আজকের এই দিন এই বিদায় হজের দিন আকমাল তুলাকুম তোমাদের জন্য আমি পরিপূর্ণ করলাম দীনাকুম তোমাদের দিনকে ধর্মকে ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি আর আমার নিয়ামত তোমাদের উপরে আমি পরিপূর্ণ করে দিলাম ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আর দীন ইসলাম হিসাবে আর দীনকে ইসলাম হিসাবে তোমাদের জন্য আমি চয়ন করলাম তাহলে অত আয়াত থেকে এটা স্পষ্ট যে বিদায় হজের ভাষণে বা বিদায় হজের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে এই দিন পরিপূর্ণ হয়েছে দীন ইসলাম পরিপূর্ণ হয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আয়াত অবতীর্ণ করে ঘোষণা দিয়েছেন তাহলে যারা আমরা এই ঈদে মিলাদ নবীকে উদযাপন করে থাকি তাহলে কি আমরা বলতে চাই যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাম তিনি কোনো কিছু গোপন রেখেছেন যে গোপনের ভান্ডার মমতাজ সাহেবা তিনি গানের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছেন তার মধ্যে একটা হলো ঈদে মিলাদ নবী এটা কি তারা বলতে চায় যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাম তিনি কোনো কিছু গোপন রেখেছেন যেমন কোরআন হলো 60 পারা 30 পারা দেখা যায় আর 30 পারা দেখা যায় না এরকম নবুয়ত কি 60 পারা যার 30 পারা নবুয়ত দেখা যায় আর 30 পারা নবুয়ত দেখা যায় না এটাই কি তারা বিশ্বাস করতে চায় কিনা যদি এটাই বলতে চায় যে নবী সস্তাম কোন না কোন দিক থেকে এগুলো গোপন রেখেছেন কিন্তু এখন সেটা মানা জায়েজ আছে বা মানাতে কোনো সমস্যা নাই তাহলে বলবো যে আপনি ইমানদার নামেই বেঈমান কি বলবো ইমানদার নামেই বেঈমান কেননা আপনি স্বয়ং নবীদের উপর মিথ্যা আরোপ করছেন যার ব্যাপারে স্বয়ং নবীরাই নবীদেরকে সাক্ষী দিচ্ছেন যে এমন কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেনি যে নবী পৃথিবীতে এসে তার হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে মানুষের কাছে বা তার জাতির কাছে পৌঁছে দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই এ ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন কিতাবুল ইমারাত ইমারাত সংক্রান্ত অধ্যায় বাবু উজুবিল ওয়াফাই বি বাইআতিল খুলাফা খলিফাদের বায়াত গ্রহণ করলে তা পূর্ণ করা ওয়াজিব এই অনুচ্ছেদ 1844 নম্বর হাদিস বর্ণনা করেছেন এর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিশাল হাদিস মাজার দিক থেকে বলছেন আল্লাহ রাসূল তিনি বললেন শুনে রাখো ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়ুন কবলি নিশ্চয় আমার পূর্বে এমন কোন নবী প্রেরিত হয়নি এখানে নবী হলো আম শব্দ এর দ্বারা উদ্দেশ্য আমার পূর্বে এমন কোন নবী রাসূল পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেনি আসেনি যে নবী রাসূলগণ এসে ইল্লা কানা হাক্কান আলাইহি তাদের যে দায়িত্ব প্রত্যেকে যে দায়িত্ব ছিল এই দায়িত্ব তারা পরিপূর্ণভাবে আদায় করেনি হক অনুযায়ী আদায় করেনি এরকম কোন নবী রাসূল পৃথিবীর জমিনে আসেনি এখন কথাটা উল্টিয়ে দেন যে নবী রাসূল এই পৃথিবীতে এসেছে সেই নবী রাসূলগণই তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করে গেছে এর ব্যাপারে তিনি বলছেন যে এমনটা হয়নি যে আইয়াদুল্লাহ
যে তিনি গোপন করেছেন, নির্দেশনা দেননি উম্মাতাহু তার উম্মতকে, আলা খায়রিন কোন কল্যাণকর বিষয়ে, মা ইয়ালামুহু লাহুম, যতনি জানতেন, তত কোন নবী জানতেন যে এই জিনিসে কল্যাণ আছে, মনে করুন জানতেন যে ঈদে মিলাদের নবীর ভিতরে কল্যাণ আছে, কিন্তু তারা এটাকে গোপন রেখেছে, তারা এটা প্রকাশ করেনি, এমনটা হয়নি, এমনটা হবে না, কারণ যেখানেই কল্যাণ আছে সেখানেই আল্লাহ ওহি করেছেন, আর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নবী রাসূলগণই তাদের জাতিদেরকে সেটা জানিয়ে দিয়েছেন। এরপরে বলছেন যে ওয়ায়ুনজিরাহুম শাররা মা ইয়ালামুহুম লাহুম, এমনটাও নয় যে এই বিষয়ে ক্ষতি আছে, বেদাতে আছে ক্ষতি, বেদাত হলো জাহান্নামের পথ, কুফর হলো জাহান্নামের পথ, মুনাফেক জাহান্নামের পথ, মুশরিক জাহান্নামের পথ, এবং আরও আদারওয়াইজ যে ফাসিকি কর্ম রয়েছে এগুলো হলো ফাসিকি কাজ, এবং ব্যবহারিক যত কর্মকাণ্ড রয়েছে এগুলো হলো ক্ষতিকারক, এগুলো জানতেন একজন নবী রাসূল কিন্তু তারা বলেননি, এমনটা হয়নি, এরকম কোনো নবী রাসূল পৃথিবীতে আসেনি। তার মানে যারাই এসেছেন তারাই প্রত্যেকটা ব্যাপারে যা জাতির জন্য কল্যাণকর তা পূর্ণাঙ্গ বলে দিয়েছেন, যা অকল্যাণকর তাও বলে দিয়েছেন। তাহলে আল্লাহর অত্র কথার আলোকে বোঝা যায় দীন ইসলাম পরিপূর্ণ, আল্লাহর নবীর এই হাদিস থেকে বোঝা যায় শুধু আল্লাহর নবী কেন, প্রত্যেকটা জামানার যত নবী রাসূল এসেছেন, যতই নবী রাসূল আসুক না কেন, যারাই এসেছেন সকলেই তাদের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছেন, কেউ কোনো দায়িত্ব কোনো কালে গোপন রাখেনি, কোনো বিষয়ও গোপন রাখেনি। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র দ্বিতীয় আমাদের দলিল, এই দলিল দুটো থেকে বোঝা যাচ্ছে যে যদি ঈদে নবীর মতো কোনো ইবাদাত কোনো কর্মকাণ্ড ইসলামের কল্যাণকর হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করে আল্লাহ রাসূলকে জানাতেন, আর আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিতেন যা আমরা আজকে পেয়ে যেতাম, কিন্তু এরকম কোনো দলিল ইতিহাসে পাওয়া যায় না। তাই দ্বিতীয় দলিল থেকেও স্পষ্ট হয় যে আল্লাহ ইসলাম তিনি পুঙ্খান দায়িত্ব পালন করেছেন, আর ইসলামও হলো পরিপূর্ণ, আর তিনি এই দুই ক্ষেত্রে তিনি এই পরিপূর্ণতার ক্ষেত্রে কোনো কিছু বাদ দেননি, আর এই পরিপূর্ণর ভিতরে আমরা এই ঈদে মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব খুঁজে পাই না।